আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রাসুল্লাহ আবাদ একজন প্রশ্ন করেছেন আমরা সাধারণত হালাল ও হারাম এই দুইটি শব্দ সম্পর্কে কম বেশি সবাই জানি এখানে আমাদের পবিত্র কাবাগরের নাম কোন অর্থে মসজিদুল হারাম রাখা হয়েছে হালাল নয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে গিয়ে লজ্জা নেই হ্যাঁ জানা উচিত মাক্কাতুল মোকার মসজিদ আল হারাম অর্থাৎ কাবাকরের চতুর্দিকে যে মসজিদ তাকে মসজিদুল হারাম বলা হয় আর এই হারাম শাব্দিক অর্থ হারাম মানে নিষিদ্ধ অর্থাৎ নিষিদ্ধ মসজিদ হা এর বাস্তবতা হলো কাবাকরের চতুর্দিকে নির্দিষ্ট সীমানা রয়েছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাগোরকে এবং এর চতুষ্পারশে বিশাল এরিয়াকে হারাম বলে কবুল করেছেন এবং এই হারাম মানে অনেক বৈধ কাজ যেখানে নিষিদ্ধ হারাম শব্দের অর্থ হারাম অর্থাৎ অনেক বৈধ কাজ সেখানে হারাম এই জন্য হারাম বলা হয় কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হারামের সীমানার ভিতরে গাছ ছেড়া যাবে না শিকার করা যাবে না ঝগড়া বিবাদ মারামারি রক্ত প্রবাহিত করা যাবে না যুদ্ধবিগ্রহ করা যাবে না নবীজি সাল তাল আলী ওসাল্লাম মক্কা বিজয়ের দিনে বলেছিলেন এই হারাম কাবাগরের চতুষ্পার্শ্বের হারাম এলাকাটা আল্লাহ তালা আজকের এই দিনে কিছু সময়ের জন্য আমার জন্য হালাল করে দিয়েছিলেন আর কখনো তাহালাল হালাল হবে না চিরন্তন হারাম অর্থাৎ কাবাগোর এবং এর চতুষ্পার্শ্বের নির্দিষ্ট এরিয়া একদিকে প্রায় ২২ কিলোমিটার একদিকে সতেরো কিলোমিটার একদিকে আঠারো কিলোমিটার সর্বনিম্ন প্রায় সাড়ে সাত আট কিলোমিটার জায়গা এর পুরাটাই হলো হারাম আর হা বিশেষত কাবাগোরের চতুষ্পার্শ্বের মসজিদ তাকে বলা হয় মসজিদুল হারাম এর মানে হলো বৈধ অনেক কাজ সেখানে নিষিদ্ধ আর হারাম মানে এর পবিত্রতা সংরক্ষণ করতে হবে তাই মসজিদুল হালাল না বলে মসজিদুল হারাম বলা হয়েছে এর পবিত্রতা যথাযথ সংরক্ষণের জন্যে এর ভিতরে নিষিদ্ধ কাজগুলো যাতে যথাযথভাবে মেনটেন করে কেউ না করে তা নিশ্চিত করার জন্যে এর পবিত্রতা সবার কাছে যথাযথ পৌঁছে দেওয়ার জন্যে ওল্লাহু আহলাম ইসালাম